প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, পূর্বেরই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে শুরু করি। 4.4 অধ্যায় অর্থাৎ লসাগু গসাগু এই অধ্যায় আমরা শুরু করার আগে প্রথমেই জেনে নিব গসাগু কি জিনিস, লসাগু কি জিনিস। তো শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ সপ্তম শ্রেণীতে আমরা লসাগু গসাগু শিখেছিলাম, ঠিক সেইভাবেই আমরা আজও বীজগণিতে লসাগু গসাগু কীভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখে নেব। তো শিক্ষার্থীরা, আমি দেখে নিই যে গসাগু কী জিনিস। গসাগু শুরু করতে গেলে প্রথমে আগে তোমাদের জেনে নিতে হবে গুণনীয়ক কী জিনিস। গুণনীয়কটা হচ্ছে যে রাশি, দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, উক্ত রাশিমালাগুলো সাধারণ গুণনীয়ক বলা হয়। অর্থাৎ যে রাশি, দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, অর্থাৎ প্রত্যেক রাশির ভিতরেই থাকবে এগুলো উক্ত রাশিমালার সাধারণ গুণনীয়ক। তাহলে দেখে নিই, আরো প্রথমে খেয়াল করি যে একটা সংখ্যা আমি লিখলাম এন, আর একটা লিখলাম 15। এটাকে লেখা যায় 2×5, এটাকে লেখা যায় 3×5। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমি সাধারণ গুণনীয়কের কথা বলছিলাম, অর্থাৎ গুণনীয়কের কথা বলছিলাম যে এই টেনের ভিতরেও 5 আছে, 15-এর ভিতরেও 5 আছে, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এটা যদি বলা হয় মৌলিক গুণনীয়ক, সেটাও ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গসাগু। অর্থাৎ আমরা বলতে পারি দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, এই সাধারণ গুণনীয়কগুলোর গুণফলকে একত্রে গসাগু বলে। তাহলে গসাগু কত? এই 5, এই পাশে 5, তাহলে একটাই মাত্র মৌলিক গুণনীয়ক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার গসাগু। অর্থাৎ এখানে যদি আমরা গসাগু লিখি 10 আর 15-এর, তাহলে গসাগু দাঁড়াবে, গসাগু দাঁড়াবে 5। ঠিক আছে, এবার জেনে নিই গসাগুর অর্থ কি। গসাগুর অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর সংক্ষেপে বলা হয় HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমরা আরো দু একটা উদাহরণ একটু লক্ষ্য করি। যেমন আমরা বলি এই রাশিগুলো দেখি, A² B² C² এই একটা রাশি, C4 B8 U এই একটা রাশি। এই দুটো রাশির ক্ষেত্রে দেখো A² এখানে আছে, A³ এখানে আছে, কমন আছে A² এখানেও আছে, এখানেও আছে, সি এখানেও আছে, এখানেও আছে, এটা আছে কয়টা? দুইটা, এটা আছে চারটা, আর এটা নেই, এটা নেই, তাহলে হবে না। অর্থাৎ আমরা দুটো রাশির ভিতরে যে রাশিগুলো কমন পাবো এবং যে রাশিগুলো সবচেয়ে ছোট পাবো সেগুলো লিখবো। অর্থাৎ এর গসাগু যদি আমরা লিখি, তাহলে গসাগু লিখবো, গসাগু লিখবো A² C² তো শিক্ষার্থীরা, আমরা দু একটা উদাহরণে যাই, বইয়ের উদাহরণ। C4 D5 A² B² C4 D5
তো শিক্ষার্থীরা আমরা এইগুলো একটা তো হাত দিব না আমরা শুধু 36 এর একটু উৎপাদন বিশ্লেষণ করে দিই 36 মৌলিক উৎপাদন করে নেব 2 18 2 9 3 3 আমরা লবে দিব 2 into 2 into 3 into 3 a square b square c 4 d 5 তো তোমরা কি আসছে এবার লেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আসছে 54 a 5 c square 54 a 5 c square d 4 ठीक है क्यों जाना हो 54 2 2 3 9 3 3 2 3 3 3 a by c square d 4 तृतीय राशि तृतीय राशि क्या है 90 a 4 90 a 4 d cube c square d cube c square ठीक है क्या लगा है मेरे को 2 y का लिए 1 और 5 2 d 3 5 a 4 d cube c square एक बार आपका बात करें আমরা প্রথমে চাল করবো এইটা টু কয়টা টু দুইটা টু এখানে একটা টু এখানে একটা টু তাহলে কম মাসে একটা টু তাহলে একটা টু এখানে দুইটা থ্রি দ্বিতীয় রাশিতে তিনটা থ্রি তৃতীয় রাশিতে দুইটা থ্রি তাহলে কয়টা থ্রি যাবে দুইটা থ্রি যাবে দুইটা থ্রি সব জায়গায় আছে এই এবার আসবো এ চলো এ স্কোয়ার এ ফাইভ এ ফোর তাহলে সবচেয়ে ছোটটা যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বি নাই এখানে বিস্তৃতি খেয়াল করার দরকার নাই এটা সি ফোর এটা সি স্কোয়ার এটা সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার এটা ডি ফাইভ ডি ফোর ডি ফোর না ডি ফাইভ ডি ফোর এখানে ডি নাই তাহলে আর নাই তাহলে এটা হচ্ছে তোমার বসবে কিন্তু এটা মান হবে তুমি 18 এ স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে বসবে এখন আসি এগুলো হচ্ছে সাধারণ 13 থেকে শুরু করে একবারে 16 পর্যন্ত একই নিয়মে তোমরা গসাগু করতে পারবে এখন আসি ওর পরের গুলোতে অর্থাৎ 18 19 20 এগুলোতে আসি তো শিক্ষার্থীরা এইগুলো শুরু করার আগে আমরা একটু বলে আসব আমরা 4.3 এ যে উৎপাদন বিশ্লেষণ শিখছিলাম সেটা যদি আমরা ভালোভাবে করতে না পারি তাহলে এই লসাগু বসাগুতে আসে আমরা ঝামেলায় পড়ে যাব সুতরাং আমাদের অবশ্যই 4.3 ভালো করে দেখে নেওয়ার কথা ছিল গত ক্লাসে আমি খুবই সুন্দরভাবে তোমাদের ওই উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় এগুলো বলেছিলাম আজও যতটুকু সম্ভব আমি এগুলো বলার চেষ্টা করবো এবং সাথে সাথে দেখিয়ে দিয়ে যাব যে কিভাবে গসাগু করতে হয় বা গসাগু করার সময় তোমাদের নিজের টার্মগুলো করতে হয় আমরা 19টা লিখব 19 প্রথম রাশি রাশিতে আছে a স্কোয়ার b a স্কোয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব আমরা বলেছিলাম এখানে কোনো কিছু করার দরকার নেই a স্কোয়ার b এখানে সূত্র লিখে দাও a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার তো শিক্ষার্থীরা গত ক্লাসে আমি বলেছিলাম কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কিছু জিনিস একবারে পুরো মাথায় নিয়ে কাজে নামতে হয় এবং একটা ধারাবাহিকতা অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করতে হয় যেমন উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে হিসাব করতে হয়
প্রথম রাশি দেখেই ওই রাশিতে যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিতে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। ওই গেল একটা স্টেপ। এবার সেকেন্ড স্টেপে আসি, সেখানে বলা আছে ওই রাশিতে যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর যদি না যায় করার দরকার নেই। এবার থার্ড স্টেপ, ওই রাশি যদি মিডিল টার্ম ব্রেক আপ করা যায় তাহলে মিডিল টার্ম ব্রেক আপ করা যাবে, করতে হবে। এখন যদি এই তিনটা অপশনের একটাও কিছু করা না যায় তাহলে যা আছে ওই রাশিকে গুণ করে দিয়ে ফিরিয়ে যোগ বিয়োগ শুরু করে নিয়ে আবার গোড়া থেকে শুরু করতে হবে। কমন নেওয়া যায় কিনা, সূত্র ফেলা যায় কিনা, উৎপাদন বিশ্লেষণ করা যায় কিনা, এইগুলো হিসাব করার পরে তারপরে উৎপাদন বিশ্লেষণ করতে আসতে হবে। ঠিক আমরা এটা তো দেখলামই, এটা কিছু করার নাই, এটা সূত্র বসাই দিলাম। এবার আসি সেকেন্ড রাশিতে, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আসি এ স্কোয়ার বি স্কোয়ার কে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বি ফোর। তো শিক্ষার্থীরা এখানে এটা কিছু করার দরকার নেই, এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এ স্কোয়ার বি স্কোয়ার কোনো কিছু কমন যায় না, সূত্র লেখা যায় কিনা চেষ্টা করে দেখি একটু, সূত্র লেখার মতো পরিস্থিতি আছে এখানে। এখানে একটা বেশি হয়ে গেছে, একটা ভাব দিয়ে দাও, আমরা উৎপাদকে বিশ্লেষণ শুরু করার প্রথমে বলেছিলাম ওই রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কি যায় না, তাহলে আমরা প্রথমেই দেখে নেবো ওই রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কি না, তাহলে নিশ্চয়ই যায়। এখানে এ কিউব, এখানে এ স্কোয়ার, এখানে এ, তাহলে এ কমন যায়। এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, এখানে বি ফোর, তাহলে বি স্কোয়ার কমন যায়, নিয়ে নাও। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার, এখানে থাকলো এ বি, এখানে থাকলো প্লাস বি স্কোয়ার। আমাদের উৎপাদক বিশ্লেষণ করা শেষ, এখন আমরা বসাতে লিখবো। তাহলে বসানোটা কি লিখবো, বসানোটা লিখবো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, তৃতীয় রাশিতে আছে শুধুই, তাহলে আমি শুধু এটা লিখবো। প্রথম রাশিতে আছে বি, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার, তৃতীয় রাশিতে বি স্কোয়ার, তাহলে আমি একটা বি লিখবো। প্রথম রাশিতে আছে এ মাইনাস বি, দ্বিতীয় রাশিতে নাইন, তৃতীয় রাশিতে ও নাইন, লেখার দরকার নেই। প্রথম রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে, তাহলে ওরা একটা লিখে দেবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বসো। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারলে তোমরা কিভাবে বসো নির্ণয় করবে। আমি আশা করি যে কাজগুলো থাকলো অর্থাৎ ১৩ থেকে একবারে ২০ পর্যন্ত তোমরা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে একটু ফোন দিয়ে জানাবো। তো শিক্ষার্থীরা যে যেখানেই আছেন ভালো থাকো, সুস্থ থাকো, আজকের পর্যন্ত।